সেটা আমি করেছি এবং পীর সাহেব পীরজাদারা যারা ছিলেন তাদের সাথে কথা হয়েছে দীর্ঘক্ষণ। আমি কোনো রকম কোনো মন্তব্য করবো না। আপনার লোকটা নিয়ে নিতে এখানে সভা সাহেব আছেন, তাকে জিজ্ঞেস করুন, তিনি বিস্তারিত সাংবাদিক বৈঠক করে সমস্ত যারা আজকে বিরোধিতা করলো তাদের বিরোধিতা কোনো কিছু আজকে ফল পেলাম না। তারা কোন জায়গায় আজকে গেল, কোথায় যে ঢুকে গেল তারপর কোথায় যে ঢুকে গেল তারপর দেখতে পেলাম না। কোন প্রকারে দাদা হুজুর কেবল নীতি আদর্শ উল্টো কাজ হলে ক্ষমতা থাকে আসবেন, আমারও ক্ষমতা কত আছে দেখলো দাদা হুজুর আপনার আমার। আপনি ভাববেন না আপনার একা দাদা হুজুর, দাদা হুজুর আপনার যেমন আমারও তেমন, মুরিদদেরও তেমন, ক্ষমতা থাকলে কালকে আসবেন দেখা হবে। তারা কোথায় গেল আজকে, যারা আজকে ফেলে গেল তারা কোথায় গেল তাদের কথা দেখতে পেলাম না। ফুরফুরাকে কি নন্দীগ্রাম করতে চাইছিল তারা নাকি? এই নন্দীগ্রাম এই ফুরফুরা হবে না, ফুরফুরা সেই হবে না। আপনার অভিজ্ঞতায় আপনার অভিজ্ঞতায় এই এখানে এই ধর্মীয় প্রতিষ্ঠানে আসা এবং প্রথমবার না, আমি এর আগেও এসেছি, অনেকদিন সময় হয়েছে, 7-8 বছর আসা হয়নি, 7-8 বছর ঠিক না, 5-6 বছর আসা হয়নি, 6-7 বছর আগেও আমি এসেছি। এখানে এলে নিশ্চিতভাবে একটা আলাদা শক্তির সঞ্চার হয় এবং লড়াই করার একটা নতুন মানসিকতা যেই আসুক সে পায়, নতুন শক্তির সঞ্চার করে আগামী দিন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে মাটি থেকে ফিরে যাচ্ছে। দাদা ফুরফুরা কি ধাতি সে আপকে সম্প্রীতি কা বার্তা দেনা চাহ রহে হ্যায়, দেনা চাহ রহে হ্যায়। বাকি জো ভি আপকা সওয়াল হ্যায় তোহা সাহেব ইয়াহ পে হ্যায়, ওহ আপকা সারে সওয়াল কা জবাব দে দেঙ্গে। আপকা ইয়ে দাদা যাত্রা সুপার হিট হো রহা হ্যায়, রাহুল গান্ধী সে ভি ভারত জোড় ক্যা কহেঙ্গে। আপ লোগ কা প্যার হ্যায়, আশীর্বাদ হ্যায়, জনতা কা প্যার হ্যায়, আশীর্বাদ হ্যায়। যাত্রা তবি হিট হোতি হ্যায় জব জনতা প্যার করতি হ্যায়, আর জনতা কা প্যার আশীর্বাদ মিল রহা হ্যায় তো যাত্রা চল রহা হ্যায়। আর 40 দিন পূর্ণ হলো নববর্ষ, আরো প্রায় 2 সপ্তাহ এখনো চল, 15 দিনের উপর চল। সুতরাং দেখা যাক, যেখানেই যাচ্ছি মানুষের আশীর্বাদ, যেভাবে মানুষ সমর্থন করেছে, আমি বাংলার প্রত্যেকটা মানুষের কাছে গরমে যারা বাড়ির বাইরে বেরিয়ে এসে আমাদের অকৃত্রিম ভালোবাসা স্নেহ এবং তাদের ভালোবাসার পরশে সমৃদ্ধ করেছে, আমি বাংলার প্রতিটি মানুষের কাছে চিরকৃতজ্ঞ। এই কর্মসূচিতে মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, কোনোভাবে কি এটাকে ব্যাহত করার কেউ কাল যাও চেষ্টা করবে? আলাদা করে বলে দেবো, এখানে আমি বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারা পিট পরিবারের সন্তান হতে পারে, আমি বলতে পারবো না কে করেছে না করেছে, আমার কাছে সেরকম কোন রিপোর্ট নেই। পিট পরিবারের কোন ছেলে কি করেছে না করেছে আমার কাছে কোনো সংবাদ নেই, খবর নেই, বলতে পারছি না কে করেছে না করেছে, এটা কোনো সংবাদ নেই। বা এইভাবে একজন মানুষ আসলে ফুরফুরা পীর ফুরফুরা শরীফে আসার পরে ফুরফুরা শরীফ থেকে এবং পীর সাহেব যে জায়গায় পীর সাহেব শুয়ে আছেন, পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ শুয়ে আছেন, সেখানে কাগজ বিছিয়ে যদি যাবে গো ব্যাক গো ব্যাক, সে যে কোনো ব্যক্তি হোক, সে একটা চোর হোক ডাকাত হোক, সে যে ব্যক্তি হোক তাকে গো ব্যাক করাটা কথাটা লেখা একদমই অনুচিত। যারা করেছে তার জন্য আমি প্রতিবাদ করছি এবং এইটাকে এইটার জন্য আমি বলবো যে আজকে যে আসলো আপনার কি বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পরে আজকে আইবি হোক আইবি হোক আইবি রিপোর্ট বার করুক যে আজকে এগুলো কারা আজকে করছে, চক্রান্ত কেন হচ্ছে এগুলো। হ্যাঁ, ক্যামেরা তো ফুটেজ যদি বেরো বেরিয়ে যাবে, ফুটেজ যদি আসে তখন অটোমেটিকলি বেরোবে, এটালে কোনো রকম দেখো এগুলো তো যারা সন্ত্রাসী করে তাদের এইগুলি কাজ। হ্যাঁ, সব থেকে বড় জিনিস হলো তিনি আসলেন, তাকে যেভাবে আমাদের সম্বর্ধনা দেওয়া দরকার প্রয়োজন, আমরা পীরজাদা হিসাবে এবং ফুরফুরা পীর সাহেব আমাদের যিনি বয়োজ্যেষ্ঠ পীর পীর আল্লামা কুতুবুদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা মাদ্রাসাতুল আলী তানার কাছে আসলেন এবং আমরা সবাই পীরজাদারা সেখানে ছিলাম, থেকে আমাদের সঙ্গে কথাবার্তা এবং পরিচয় ঘটানো হলো, তারপরে অনেক কিছু আলোচনা হলো, আলোচনার ভিতর থেকে উঠে আসলো উনি নবজোয়ারে নেমেছেন, বহু জায়গায় উনি ঘুরছেন, আজকে ফুরফুরা শরীফে এসে ওনাকে খুব ভালো লেগেছে এবং বিশেষ করে উনি যে পীর আল্লামা কুতুবুদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর কেবলাকে দেখে উনি একটু মানে হতভম্ব হয়ে গেছে যে 96 বছরের মানুষ কত সুন্দর ইংলিশে স্পিকিং দিচ্ছেন বা কথা বলছেন ইংলিশে, ফ্লুয়েন্ট ইংলিশ, উনি ওইটা দেখে উনি হতভম্ব হয়ে এবং ওনার সঙ্গে অনেক কথাবার্তা আমাদের সঙ্গে পরিচিতি ঘটালেন। বাংলার যুবরাজ আজকে তিনি আসলেন, যেভাবে ঘোরাফেরা করছেন আশা করছি দেশের দশের সর্বজায়গার কাজ আশা করছি হবে, এবং তিনি বলছেন যে
যতদিন আমাদের দম আছে আমি কোনোদিন ছাড়ব না, আমরা ন্যায়ের পথে চলব, ন্যায়কে ন্যায়ভাবে চলাফেরা করি এবং ন্যায়কে সামনে সামনে রেখে চলার চেষ্টা করি। তো অন্যায়কে কোনোদিন পত্র আমরা দিই না, এটাই হলো তাদের মেইন কথা। সামনে পঞ্চায়েত ভোট আসছে, পঞ্চায়েত ভোটে ফুরফুরার পীরজাদা পীর সাহেবরা যারা আছেন তাদের কাছ থেকে দোয়াটা নিয়ে গেলেন যে আমরা যেন শান্তপ্রিয়ভাবে ভোটগুলো যেন করতে পারি এবং এই শান্তপ্রিয় রাজ্য, এই রাজ্যতে অশান্তিমূলক কোনো কাজ এবং কোনো ব্যক্তিবর্গ এবং কোনো দলমত যেন এখানে এসে অশান্তি যেন না করে, সে এটাই ছিল তানার মূল বক্তব্য। উন্নয়ন নিয়ে কথাবার্তা বললেন যে আমি খুব ব্যস্ত রয়েছি, তা আশা করছি কদিন পরে আমি আবার এই নবদ্বারটা ঘটিয়ে আমি আবার বসবো, বসে আলোচনা করব এবং সেখানে আমাদের এইখানকার বিধায়ক এবং আমাদের পরিবহন মন্ত্রী শ্রেয়সী চক্রবর্তী তিনিও বললেন যে আজকে ঘুরে গেলেন, আজকে ঘুরে গেলেন, পরবর্তীতে আপনারা আসেন বা আমরাও আছি, একসঙ্গে বসে সুন্দরভাবে যেভাবে করা তৈরি করা যায়, গুছানো যায়, সেভাবে গুছিয়ে নেব। আপনাদের তরফ থেকে দাবি করা হয়েছে না? কিছু দাবি করা হয়নি আজকে, আজকে সৌজন্যমূলক সাক্ষাৎ তো, এবং যেভাবে উনি ঘুরে বেড়াচ্ছেন বা দেখছেন তাতে ওনাকে কি প্রশ্ন করবো, ওনার তো মুখ টুক দেখলাম একদম শুকিয়ে গেছে, এত মানে এত রৌদ্রে ঘোরাঘুরি করছে। যাই হোক, তিনি আমার তাসিজান হুজুর কেবলার সঙ্গে ইনশাআল্লাহ কুতুবুদ্দিন সিদ্দিকী সাহেবের সঙ্গে কথা বলে উনি নিজেই আপ্লুত এবং তিনি নিজেই বললেন যে দোয়া করুন, আশীর্বাদ করুন, দুবার করে প্রণাম করে উনি আবার দাদা হুজুর কেবলার রহমতুল্লাহ মাজার শরীফের দোয়া দিয়ে উনি ওনার জোয়ারের দিকে আবার উনি চললেন। হ্যাঁ, উপকরণ আমরা ফুল দিয়েছি, এ দিয়েছি, সব যেভাবে দেওয়ার পাগড়ি দেওয়া হয়েছে এগুলো দেওয়া হয়েছে, তাঁকে সম্বোধনা দেওয়া হয়েছে, জানানো হয়েছে, তারা ফুল তিনি চলছেন এবং যারা আজকে বিরোধিতা করলো তাদের বিরোধিতা কোনো কিছু আজকে ফল পেলাম না, তারা কোন জায়গায় আজকে গেল, কোথায় যে ঢুকে গেল তারপর দেখতে পাবো। আমার পাশে দাঁড়িয়ে আছেন আমাদের আমার এলাকার যিনি এমপি, জিজ্ঞাসা করুন, যখনই আসে আমরা সব কাজ ফেলে গেলে অতিথিকে আপ্যায়ন করতে হবে, এটা আমাদের কাজ, এটা মানুষের কাজ, শুধু মুসলমানদের কাজ, মানুষের কাজ। আর বাকি কিছু তো আসবে, চালের মধ্যে দু তিনটে কালো থাকবে, তার জন্য সব চালকে ফেলে দেওয়াটা ঠিক হবে না, ওটা বেঁচে ওই চালগুলোকে ফেলে দেওয়া ঠিক হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা হতে পারলেন, মানে ওনার অনেক পদ যেতে হবে, আপনি বারংবার বলছেন, কি বলছেন বলেন আর বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা হতে পারলেন? 100টা অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে রাখবেন, মমতা ব্যানার্জিকে একদিকে রাখবেন, অভিষেক ব্যানার্জি ওখানে পৌঁছাতে পারবে না। কিন্তু আজকে যে অভিষেক ব্যানার্জি যে পদে নেমেছে, মানুষের মমতা ব্যানার্জি বাংলার মানুষের হৃদয়ে পৌঁছেছে, তো অভিষেককে বাংলার মানুষের হৃদয়ে পৌঁছাতে হবে, সেই পদক্ষেপ উনি নিয়েছেন, আশা করি সাকসেস হবে। দাদা কি বলবেন আজকের এই রকম কর্মসূচি? কর্মসূচি তো অনেকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় করে আসছেন, কুচবিহার থেকে আরম্ভ করে আজকে 40তম দিন, আজকে হুগলিতে হয়েছে, কালকে হাওড়াতে হয়েছে, যথেষ্ট মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। আমি তো গতকাল হাওড়াতে জগৎবল্লভপুর এবং ডোমজুড়ে ছিলাম, আমি মানুষের আশীর্বাদে তিনবার সাংসদ হয়েছি, তো আমি তো লোকাল লোকের মানুষদের সবাইকে দেখতে পাচ্ছি, আমি তো মুখগুলো দেখতে পাচ্ছি, তো মানুষ সম্পূর্ণভাবে নেমেছে, মানুষ যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, এবং নবজোয়ারকে যিনি নেতৃত্ব দিচ্ছেন সে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ারের সঙ্গে আছেন, মানুষের সঙ্গে আছেন, অভিষেকের সঙ্গে আছেন, মানুষ সেটা প্রমাণ করেছে। আর আজকে এখানে ফুরফুরেশ্বরী, আপনি তো জানেন যে আমাদের, আমরা তো ধর্মনিরপেক্ষ দল, আমরা তো সব জায়গাতেই যাই, আমরা মন্দির মসজিদ গির্জা যেখানেই বলুন, তা হুগলির মাটিতে পা দেবো, জাঙ্গিপাড়ার মাটিতে পা দিয়ে, তা ন্যাচারালি প্রথম কাজই হচ্ছে যে মানুষের সঙ্গে যেমন দেখা করা, তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এসছেন এইখানে মাজারে, এসছেন বড় মাজারে, সেখানে এসে প্রার্থনা করেছেন, দোয়া চেয়েছেন, হুজুররা ছিলেন অনেকে, হুজুরা সবাই মিলে ওনাকে দোয়া করেছেন, সবচেয়ে সিনিয়র মোস্ট হুজুরাও ছিলেন, সবাই মিলে রয়েছেন, সবাই মিলে ওনাকে দোয়া করেছেন, এবং সবাইকার চোখে মুখে আমি যেটা দেখতে পেয়েছি, সবাইকে দোয়া যেটা, আশীর্বাদ যেটা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তার পরবর্তীকালে ওই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে, এটা যেন একটা চোখে মুখে যেন সবাইকার হাসছে, মানুষ অভিষেককে গ্রহণ করতে শুরু, নিশ্চয়ই 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 করছে, নাহলে এত বড় সার্থক হবে কোত্থেকে, সার্থকটা হবে কোত্থেকে, কুচবিহার থেকে আজকে এসে 40 দিন প্রোগ্রাম হলে তো ছেলেখেলার ব্যাপার নয়, তো মানুষ যে রাস্তায় নামছে, কেন নামছে,
নিশ্চয়ই গ্রহণ করছে। অভিষেকের কর্মসূচি কি কোথাও ব্যাহত করার চেষ্টা হচ্ছে যে বারংবার কখনো অভিষেককে ডাকা কখনো তার স্ত্রীকে ডাকা? সেটা তো অভিষেক নিজের মতো করে নিজে যেখানে যেখানে যা ব্যাখ্যা দেয় সেটা তো সে ব্যাখ্যা দিয়েছে, আপনারা আগেও পেয়েছেন, সে ব্যাখ্যা দিয়েছেন উনি ওনার মতো করে। তবে ভারতবর্ষে একটা যেটা আছে যে ভারতবর্ষে বিরোধী দলকে সবসময়তেই বাধা দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে, হয় সিবিআই ইডি এন তেন এটসেট্রা, এছাড়া তো কিছু নেই। হ্যাঁ, আগামী আর ছ মাস সহ্য করতে হবে, ছ মাস আছে তো, তারপর তো ইলেকশন 2024 পর এই সরকার থাকবে না, মানুষ ছুড়ে ফেলে দেবে, তখন আর এই জিনিস হল ঘৃণার রাজ। ঘৃণা দেখিয়ে মানুষকে ঘৃণা করে, মানুষের কাছে অহংকার দেখিয়ে, মানুষকে পথে বেশিয়ে, মানুষের প্রতি প্রতিশ্রুতি দিয়ে সেটাকে না রেখে আর ভারতবর্ষের মাটিতে সম্প্রীতির বাতাবরণ তৈরি না করে নষ্ট করা, কিংবা এমন একটা মেসেজ দেয়া যে আমি একটা পার্টিকুলার ধর্মের জন্য, ভারতবর্ষের মানুষ কিন্তু এই জায়গায় মেনে নেবে না। নবজোয়ার পঞ্চায়েতে কতটা ভীষণ ভালো, এমনিতেই পঞ্চায়েতে আমাদের খুব ভালো হতো এবং নবজোয়ারের জন্য আরও ভালো হবে।